আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাত। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। জন্মের পর সব শিশুই কেঁদে ওঠে। শিশুরা কেন কাঁদে? যার সঙ্গে এতদিন অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল তার বিচ্ছেদের ভয়ে, নতুন জগতে আগমনের কারণে? ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাই বলেছেন, শিশুরা কাঁদে দুটি কারণে, বাহ্যিক বা বাহ্যিক কারণ যা দৃশ্যমান, আরেকটি অদৃশ্য কারণ। সে অদৃশ্য কারণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, দুনিয়াতে প্রতিটি মানুষের সঙ্গেই অভিশপ্ত শয়তান আছে। সে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে যে তার সর্বোচ্চ চেষ্টা থাকবে বনি আদমকে পথভ্রষ্ট করার, যেহেতু আদম আলাইহিসসালাম এর কারণে সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। সে সময় আল্লাহর সঙ্গে সে শপথ করেছে, তাই সে নবজাতকের অপেক্ষায় থাকে, জন্মের সঙ্গে সঙ্গেই তার উপর সওয়ার হয়ে যায় আর খোঁচা দিয়ে তার সঙ্গে পুরানো শত্রুতার কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, সে বলল, তবে আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সবাইকে বিপদগামী করে ছাড়ব। সূরা সাদ আয়াত নাম্বার 82। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণ বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো নবভূমিষ্ঠ সন্তান নেই যাকে শয়তান স্পর্শ করে না, আর সে নবজাতক শয়তানের স্পর্শে কান্নাকাটি শুরু করে, শুধু মারিয়াম পুত্র এবং তার মা ছাড়া। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের ইচ্ছে হলে পড়ো, অবশ্যই আমি অভিশপ্ত শয়তান থেকে তার ও তার বংশধরদের জন্য তোমার শরণাপন্ন হচ্ছি। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 36। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6027। শয়তান যেন ওয়াসওয়াসা না দিতে পারে, সেই জন্য ডান কানে আজান দেওয়ার কথা বলা হয়েছে, যেন বিতাড়িত শয়তান থেকে সন্তান হেফাজতে থাকে। আর বাহ্যিক কারণ যা চিকিৎসকরা বলে থাকেন, জন্মের আগে নবজাতক মায়ের দেহের সঙ্গে সংযুক্ত অ্যাম্বিলিকাল কর্ড বা নাভিরজ্জুর মধ্য দিয়ে শ্বাস নেয়। জন্মের কয়েক সেকেন্ড পর শিশু নিজ থেকেই শ্বাস নেয়। শিশু যখন গর্ভের বাইরে আসে তখন শরীরে বিভিন্ন ফ্লুইড নিঃসরণের ফলে আটকে যায় হৃৎপিণ্ডের শ্বাস প্রশ্বাসের পথ। তখন শিশু চিৎকার করে কাঁদতে শুরু করে। এই কান্নার ফলে পরিষ্কার হয়ে যায় শ্বাস প্রশ্বাস। বাহ্যিক বা বাহ্যিক কারণে শিশু কান্না করে তা থামানোর জন্য কিছু উপায় অবলম্বন করা যেতে পারে, যেমন তোয়ালে মুড়িয়ে নিন। শিশুর কান্না না থামলে শুষ্ক তোয়ালে বা এমন আরামদায়ক কাপড়ে শিশুকে মুড়িয়ে নিন। একে সোয়াডলিং বলে। শিশুর জন্য এটি অনেকটা মায়ের গর্ভে ফিরে যাওয়ার মতো। দেখবেন তখন শিশুর চোখে ঘুম চলে আসবে। তবে তোয়ালে এমনভাবে মুড়িয়ে নিতে হবে যাতে শিশু হাত পা মুখ মুক্তভাবে নাড়াতে না পারে। এরপর তাকে চিত করে শুইয়ে দিন। পজিশন পরিবর্তন করুন। পিতামাতার মধ্যে দৃশ্যমান একটা প্রবণতা হল কান্নারত শিশুর মুখ উপরের দিকে রেখে কোলে নেওয়া, কিন্তু কান্না থামানোর জন্য এটা সহায়ক নাও হতে পারে। এর পরিবর্তে শিশুর শরীরে এক পাশ আপনার এক হাতের ওপর রেখে অন্য হাতের ওপর তার মাথাটা রাখুন, অর্থাৎ আপনার দুই হাতের সাহায্যে শিশুকে কাত করে ধরে রাখুন। এতে শিশুর পেটে চাপ পড়ে অস্বস্তিকর গ্যাস বের হয়ে আসবে ও কান্না থামবে। হোয়াইট নয়েজ। হোয়াইট নয়েজ শুনতে পেলে শিশুর চোখে সহজেই ঘুম আসে। তারা মায়ের গর্ভে যেমন ছিল তেমন অনুভব করে। হোয়াইট নয়েজ বলতে ঘূর্ণায়মান ফ্যান বা পানি পড়ার মতো শব্দ বোঝায়, অর্থাৎ স্মার্টফোনে হোয়াইট নয়েজের অডিও প্লে করতে পারেন। সাউন্ড অবশ্যই লো লেভেলে রাখবেন। চুষনি দিন। শিশুদের সহজাত প্রবণতা হল চোষার অভ্যাস। তাদের মুখে চুষনি প্যাসিফায়ার দিয়ে কান্না সহজেই থামানো যেতে পারে। গবেষণা বলছে, প্যাসিফায়ার চুষলে শিশুর সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোমের ঝুঁকি কমে। এর পেছনে একটি তত্ত্ব হল, প্যাসিফায়ার চুষলে শিশু শ্বাসনালী খুলে যায়, ফলে সে পর্যাপ্ত অক্সিজেন পায়। মুখ দিয়ে শব্দ করুন। কান্নারত শিশুর মাথা কাঁধে রেখে মুখ দিয়ে ও ও শব্দ করুন। এতে শিশু শান্ত হয়ে ঘুমের দেশে চলে যাবে। এই সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, তাকে কোলে নিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকুন। দোলনা। শিশু মায়ের গর্ভে থাকাকালে যথেষ্ট রাইড পায়, কারণ মা তো সবসময় বসে বা শুয়ে থাকেন না, তাই তারা জন্মের পরও রাইড পেতে চায়। শিশুকে ক্রাডল বা দোলনায় দোল খাওয়ালে কান্না থামাতে পারে এবং সে দ্রুত ঘুমিয়ে পড়ে।
ম্যাসেজ করুন। শিশুর কান্না থামাতে বেবি ম্যাসেজ বিস্ময়কর ভূমিকা রাখতে পারে। বেশিরভাগ শিশুই ত্বকের সংস্পর্শে প্রশান্তি অনুভব করে। গবেষণায় দেখা গেছে যে যেসব শিশুকে ম্যাসেজ করা হয়েছে তারা কান্না কম করত এবং বেশি ঘুমাত। শিশুর পোশাক খুলে হাতের তালু, বাহু, পায়ের পাতা ও অন্যান্য অংশ, পিঠ, বুক ও মুখমণ্ডলে ম্যাসেজ করুন। শিশুর শরীরে অয়েল বা লোশন ব্যবহারের পূর্বে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গ্যাস জমেছে মনে হলে শিশুর পেটে ক্লক ওয়াইজ মোশনে ম্যাসেজ করুন। পিঠ চাপড়া দিন। শিশু কান্নার সময় প্রচুর বাতাস গিলে ফেলে, এতে তাদের পেটে গ্যাস তৈরি হয়, এতে শিশুর কান্না আরও বেড়ে যায়। তাই বাতাস বের করার জন্য শিশুর পিঠে মৃদু থাপ্পড় দিন। এই সময় শিশুর মাথা আপনার কাঁধের ওপরে রাখবেন। এছাড়াও রাতে ঘুমানোর সময় শিশুর গায়ে সুরাতুল ফাতিহা, সুরা এখলাস, সুরা ফালাক, সুরা নাস, আয়াতুল কুরসি ইত্যাদি পড়ে ফু দিয়ে দিবেন। এতে আল্লাহ তাআলার রহমতে শিশু শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ।